ত্রিপুরা থেকে কমিউনিস্টদের উৎখাত করার কথা বললেন বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী রবিবার ধলাই জেলার আম্বাসতে বক্তব্য রাখছিলেন জনজাতি মোর্চার এক সভায়। সেখানে বিপ্লব দেব বলেন, 2023-এর আগে ত্রিপুরা থেকে কমিউনিস্টদের বীজ সব তুলে ফেলতে হবে। 2023 পর্যন্ত আগ বন্ধ করে চোখ বন্ধ করে একটাই লক্ষ্য রাখা যে ত্রিপুরা কোন জায়গায় কমিউনিস্ট নামে কোন বীজ রাখবো না, সমাপ্ত করবো, তারপর নিজের জন্য চিন্তা করবো। তার আগে নয়, 23 পর্যন্ত কার ঘুম হওয়া উচিত নয় যে 23-এ আমরা সমস্ত কমিউনিস্টের বীজ উঠিয়ে বঙ্গবাসা করে ফেলবো, কমিউনিস্ট নামে কোন বীজ যাতে ত্রিপুরাতে না থাকে সেই দিশাতে কাজ করব। আর পর্যন্ত আগ বন্ধ করে চোখ বন্ধ করে একটাই লক্ষ্য রাখা যে ত্রিপুরা কোন জায়গায় কমিউনিস্ট নামে কোন বীজ রাখবো না, 23-এ সমাপ্ত করবো, তারপর নিজের জন্য চিন্তা করবো। তার আগে নয়, 23-এ পর্যন্ত কার ঘুম হওয়া উচিত নয় যে 23-এ আমরা সমস্ত কমিউনিস্টের বীজ উঠিয়ে বঙ্গবাসা করে ফেলবো, কমিউনিস্ট নামে কোন বীজ যাতে ত্রিপুরাতে না থাকে সেই দিশাতে কাজ করবো। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনে অনেকেই অবাক হয়েছেন, কারণ সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা থাকে। এভাবে বিরোধীদের নিশ্চিহ্ন করার কথা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, এটা স্বৈরাচারী মন্তব্য বলেও অনেকে ভাবছেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আলোচনা চলছে খুব। অনেকে মনে করছেন বিরোধীদের সহ্য করতে না পারার মানসিকতার পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী, এই ঝোঁক মারাত্মক হতে পারে। অনেকের মতে হিটলারও কমিউনিস্টদের শূন্য করতে চেয়েছিল, পারেনি। কেউ কেউ আবার মনে করাচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা জহর সাহার কথা, যিনি কমিউনিস্টদের দূরবীন দিয়ে দেখতে চেয়েছিলেন। জহরবাবু জামা পাল্টে এখন গেরুয়া শিবিরে, কিন্তু রাজ্য রাজনীতিতে তাকে দেখতে অনেকেরই দূরবীন লাগছে এখন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।